প্রথমেই প্রফেসর চাইছেন কাছে, তার সাথে আছেন আরও দুজন ফ্যাকাল্টি, অর্জিতা মুখার্জি, অতীশ চক্রবর্তী এবং একজন ল স্টুডেন্ট শায়নী শাহ। আমি অনুরোধ জানাই প্রফেসর ফয়সাল কাছে আপনি আসুন আর স্টুডেন্টদেরকে নিবেদন করুন। Very good morning to everyone out here. Namaskar. Again, same thing I am going to say, that my Bengali is not a good thing. My life is my opportunity to find Bengali for. So, our Bengali is mainly from years and knowledge that I mean, students may see that they do put that job for me tomorrow. So, I am just a person who is really hard. So, after the promotion, which is a question, I said, related to career in general, or law in particular. So, after আজকে মেনলি যে গ্যাদারিংয়ের ব্যাপার হচ্ছে কি আপনাদের যা কারেন্ট রিলেটেড কোয়েশ্চেন আছে লয়ার, তো আমরা কোয়েশ্চেনটা দেবো। তো বিফোর দ্যাট আমরা জাস্ট বেসিক ইন্ট্রোডাকশন দেবো কিছু জিনিস নিয়ে কি আইন পড়ার জন্য কী কী কারিয়ার অপশন আছে আপনার, কেন আইন পড়তে হবে, তারপরে আইন পড়ার জন্য কোন কোন কলেজে অ্যাপ্লাই করতে পারবে, তো এটা খুব একটা বেসিক ইন্ট্রোডাকশন দিয়ে তারপরে আপনাদের কোয়েশ্চেন দেবো। তো আইডিয়া হচ্ছে আমরা এনকারেজ করবো কি আপনারা জাস্ট আস্ক অ্যাজ মেনি কোয়েশ্চেন অ্যাজ পসিবল। তো এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামের পুরো মূল আইডিয়া। কোনো ক্যারিয়ার আসার আগে ফার্স্ট যে রিজন হচ্ছে কি মানে ক্যারিয়ার হচ্ছে আপনার একটা অকুপেশন, তো আপনি বলতে পারেন একটা প্রফেশন যে ক্যারিয়ার বলা যায়, রাইট? তো প্রফেশন আর অকুপেশনের মধ্যে একটা ডিফারেন্স আছে, একটা পার্থক্য আছে যে প্রত্যেক মানুষের কিছু না কিছু অকুপেশন হয়, মানে যতই মানুষ আছে পৃথিবীতে দেখবেন কিছু না কিছু এনগেজমেন্ট হয়। কোন স্কুলের ছাত্রী তুমি? পারুল রামকৃষ্ণ সারদা উচ্চ বিদ্যালয়। কোন ক্লাসে পড়? 12। আজকে এসে কেমন লাগছে? এখনো তো ভিতরে ঢুকিনি, আমাদের এখনো আসতে দুজন বাকি আছে, তো তারা এলে ভিতরে যাব, এবার তারপরে সবটা দিয়ে উঠবো। এটা যদি হয় কতটা তোমাদের সুবিধা হবে? সুবিধা তো হবেই, এবার আমার অন্য কিছু নিয়ে পড়ার যেহেতু ইচ্ছা আছে, এবার আমাদেরই কিছু জন আছে যারা ল নিয়ে ভবিষ্যতে পড়বে, তো তাদের হয়তো অনেকটাই সুবিধা হবে যেহেতু অনেক কিছু বলা হবে, আর আমিও জানতে পারবো অনেক কিছুই এখান থেকে যেহেতু বলা হবে অনেকটাই। আচ্ছা, এরকম সেমিনার যদি কিছুদিন অন্তর অন্তর হয় তাহলে কি ভালো হবে? হ্যাঁ, অবশ্যই সুবিধা হবে, যারা এই বিষয়টা নিয়ে পড়বে তাদের ক্ষেত্রে সুবিধা হবে। ল নিয়ে নিজেদের ফিউচারকে পার্সিউ করতে চাই তাদের জন্য একটা ফিউচার প্রেডিকশন আগে থেকে মানে তাদেরকে অনেক কিছু বুঝিয়ে দেওয়া হবে যে ল নিয়ে কী কী অ্যাডভান্টেজেস আছে বা কোন লাইনেতে গেলে বেশি বেটারমেন্টকে আমরা পাবো। তো সেসবের কারণে আজকে আমাদের রবীন্দ্র ভবনেতে জাস্ট আমাদের স্কুলকেই নয় নিকটবর্তী আরও অনেক স্কুলকেই রাখা হয়েছে, এবং এসে খুবই ভালো লাগছে যে এরকম কিছু ইনিশিয়েটিভস নেওয়া হচ্ছে অর্গানাইজেশন থেকে। তো সেমিনার চলছে নয়। তুমি কোন স্কুলের ছাত্র? আমি আরামবাগ বিবেকানন্দ একাডেমির ছাত্র। কী নাম? কী? অপরাজিত পাল। কোন ক্লাস? ক্লাস 12 মার্কস। আরামবাগ ছাত্রছাত্রী নিয়ে মোট 200 স্টুডেন্টসকে নিয়ে আমরা আজকে ল অ্যাজ এ কেরিয়ার ওটা আমাদের প্রোগ্রামটা করছি। আমাদের আগে উত্তরণ বলে একটা ইনিশিয়েটিভ চলছে, জয়েন্ট ইনিশিয়েটিভ এস ডিও আরামবাগ ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আরামবাগ। তো ওই ব্যানারে আন্ডারে আমি আজকে ওয়েস্ট বেঙ্গল জিওলজিক্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি আছে ওখান থেকে। এটাতে স্টুডেন্টদের কতটা হেল্প হবে?
মানে স্টুডেন্টসরা যে যেরকম জানেন যখন আপনি ল পড়েন তখন একটাই রাস্তা আছে ওকিল, বাট ওই ছাড়াও অন্য রাস্তা প্রচুর পেশা আছে আপনি যে পার্সিউ করতে পারেন। ওই অ্যাওয়ারনেসটা যদি থাকে আরও বেশি স্টুডেন্টস ল অ্যাজ আ ক্যারিয়ার ভাববেন। তো ওই জন্য আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসি নিয়ে এসেছিলাম। তো আজকে ভালো কতগুলো স্কুল আছে আমাদের গভর্নমেন্ট স্কুল? 200 স্টুডেন্টস আছে। তো প্রত্যেকটা স্কুল থেকে 10টা স্টুডেন্টসকে নেওয়া হচ্ছে, মোট 17-18 স্কুল স্টার্ট।